আনারসের জুস বানাবো। আনারসগুলোকে আমি খুব সুন্দর করে ছিলে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর ওগুলোকে টুকরো করব। ভীষণ মজার এই জুসটা, ঠান্ডা ঠান্ডা। আর এই জুসটা একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়, ফ্রেশ জুস। বাজারে আজকাল অনেক রকম আনারসের জুস কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি যদি খুব সহজেই বাড়িতে এইভাবে আনারসের জুসটা বানিয়ে নিতে পারেন তাহলে ফ্রেশ জুসটা পেয়ে যাবেন। কারণ বাজারে জুস তো ভেজাল হয় আমরা যেটা জানি, আর আনারস আমাদের দেশে খুব সস্তা, খুব বেশি দামও নয়। এগুলো আমি ফেলে দিচ্ছি। আনারসগুলো কেটে নেওয়ার পর ব্লেন্ডারে জুসের জগটা নিয়েছি, তার মধ্যে আনারসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। প্রথমে অল্প পরিমাণ পানি দিব, পরে আবার পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখন ব্লেন্ড করে নেব। একটি চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। জুস বানানো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নেব। খাওয়ার জন্য জুসটা ঢেলে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার দারুণ মজাদার পাইনাপেল জুস। খুবই সিম্পল, খুবই সহজেই অল্প সময়ের মধ্যে ঝটপট করে এইভাবে আপনি পাইনাপেল জুসটি বানিয়ে নিতে পারেন। এই গরমের মধ্যে যদি এরকম একটি পাইনাপেল জুস খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু শরীরটা একদমই সতেজ হয়ে যাবে, আর স্বাস্থ্যের জন্য তো খুবই উপকার। তো আপনারা এইভাবে পাইনাপেল জুস খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন। বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আমার সাবাস হেলদি কিচেন যে চ্যানেলটি আছে এখানে আমার অনেকগুলো 225টির মতো ভিডিও আছে রান্নার। প্রতিটি ভিডিও আপনারা দেখে নেবেন, খুব সুন্দর সুন্দর নতুন ধরনের অনেক রান্না দেওয়া আছে। আশা করি আপনারা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক আম গাছ থেকে মাটিতে পড়ে গিয়েছে। আমি বলেছিলাম কিন্তু যে প্রচুর আম এসেছে, বাট গাছে থাকবে কি না সন্দেহ। তবে যেটুকু আম গাছে আছে সেগুলোই আমি আপনাদের ভিডিওতে শেয়ার করছি। খুব সুন্দর
সবচেয়ে বড় কথা হচ্ছে যে টবের গাছে এত সুন্দর আম হয় মানে ভাবাই যায় না। তবে যত্নের কিন্তু অনেক প্রয়োজন, যত্ন ছাড়া কোনো গাছে ফুল ফল কোনোটাই আনা সম্ভব নয়। আর এই আমগুলো অনেক বড় হবে, ভীষণ অনেক অনেক বড় হয়। এখানে আছে একটা, আর এখন আমি আম গাছের আম তো দেখালাম, এর পাশাপাশি আমি একটা মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোটবেলায় জুঁই ফুলের কত ছড়া পড়েছি, কবিতা পড়েছি, গল্পও শুনেছি। সেই জুঁই ফুল গাছ দেখুন, গাছ বোঝাই জুঁই ফুল ধরেছে, আর এত গন্ধ কি বলবো, একদম যত রাত হয় ঘরের ভেতর থেকে এই গন্ধটা শোনা যায়, অদ্ভুত সুন্দর একটা স্মেল। এই ফুলগুলো এই সিজনে নতুন এসেছে, মানে সারা বছর আমাদের ছাদ বাগানে এত বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, তো প্রতিটা ঋতুতেই দেখা যায় যে কোনো না কোনো গাছে ঝেঁকে ফুল চলে আসে, ভালো লাগে এটা। আর এদিকে দেখুন লেবুগুলো, কাগজি লেবু, এটা লেবুগুলো বড় হয়েছে,